1665 সালে যখন লন্ডনে প্লেগ মহামারীতে হাজার হাজার মানুষ মারা গিয়েছিলেন তখনও ছিল তারা। 1789 সালে যখন জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেন তখনও ছিল তারা। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও সাক্ষী থেকেছে তারা। কোনো শিল্প স্থাপত্য নয়, তারা জীবিত প্রাণী, তারা গ্রিনল্যান্ডের হাঙ্গর। নাম গ্রিনল্যান্ডের হাঙ্গর হলেও শুধু গ্রিনল্যান্ডেই থাকে না তারা, ক্যারিবিয়ান সাগরেও দিব্যি খেলে বেড়ায় তারা। তবে বরফ শীতল সাগর মহাসাগরের গভীরেই তাদের চলাচল। সূর্যের মুখ দেখতে তারা সাত্রে উপরে ওঠে না সাধারণত, সাধারণত -1 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকাই তাদের পছন্দ। মানুষের কাছে বহু বছর পর্যন্ত অধরাই ছিল তারা। 1995 সালে প্রথমবার এই হাঙ্গরের ছবি তুলতে সক্ষম হন গবেষকরা। তারও 18 বছর পর প্রথমবার এই প্রাণীর ভিডিও ধরা পড়ে। গ্রিনল্যান্ডের এই হাঙ্গর নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী পিটার জি বুশনেল। তিনি জানিয়েছেন, এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে তার মধ্যে সম্ভবত সবথেকে বেশি বছর বাঁচে গ্রিনল্যান্ডের হাঙ্গর। কত বছর বাঁচে এরা? বুশনেলের দাবি 400 বছর বা তার বেশি সময়ও বাঁচতে পারে এই হাঙ্গর। কোনো গ্রিনল্যান্ডের হাঙ্গর যদি স্বল্প সময়ও বাঁচে তাহলে তা 272 বছরের কম নয়। বাউহেড তিমি গড়ে 211 বছর বাঁচে, তার থেকেও বেশি বাঁচে গ্রিনল্যান্ডের হাঙ্গর। কিভাবে এত বছর বাঁচে গ্রিনল্যান্ডের হাঙ্গর? বুশনেল জানিয়েছেন, তার নেপথ্যে রয়েছে দুটি কারণ। এই হাঙ্গরের বিশাল আকার আর ঠান্ডা আবহাওয়া। বিজ্ঞানী বুশনেল জানিয়েছেন, রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে তাপমাত্রা। তাপমাত্রা বাড়লে বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি হয়, আর ঠান্ডার কারণে কিছু বিক্রিয়া খুব ধীরে হয়, এমনকি কখনো কখনো তা বন্ধ হয়ে যায়। গ্রিনল্যান্ডের হাঙ্গরের শরীরের কলাগুলি ঠান্ডায় প্রায় জমে যায়, সে কারণে বেশ কিছু বিক্রিয়া অনেক দেরিতে হয়, এমনকি বিপাক্রিয়াও ধীরে হয়। বিপাক্রিয়ার কারণে শরীরের খাবার শক্তিতে পরিণত হয়। এই বিপাক্রিয়া ছোট প্রাণীর মধ্যে খুব দ্রুত হয় আর বড় প্রাণীর মধ্যে ধীরে হয়। ধীরে বিপাক্রিয়া হয় বলে অন্যান্য শারীরিক ক্রিয়াও ধীরে হয়। একই কারণে বয়স বৃদ্ধিও হয় ধীরে, যে কারণে ইঁদুরের থেকে হাতি অনেক বেশি বছর বাঁচে। বয়স যত বাড়ে তত হাঙ্গরের বৃদ্ধি কমে যায়। তাই বিজ্ঞানীরা মনে করছেন যে হাঙ্গর যত দীর্ঘ তত তার বয়স বেশি। বিজ্ঞানীদের দাবি, একটি হাঙ্গরের 150 বছর বয়স না হলে সে সঙ্গমে সক্ষম হয় না। বিজ্ঞানীরা মনে করেন, গভীর সমুদ্রে বিচরণকারী বেশিরভাগ প্রাণী বহু বছর বাঁচে, ঠান্ডার কারণেও তাদের আয়ু বাড়ে। গবেষণা দেখা গিয়েছে গ্রিনল্যান্ডের হাঙ্গর খুব ভালো ডুবুরি, 2200 মিটার পর্যন্ত গভীরে চলে যায় তারা। গবেষকদের অনেকেই গ্রিনল্যান্ডের হাঙ্গরকে সমুদ্রের শকুন বলে থাকেন, তার কারণ এদের খাদ্যাভ্যাস। হেনো কোনো জিনিস নেই যা এই হাঙ্গর খায় না, মূলত সিল আর মাছ খায় তারা। তবে তা না পেলে যা পায় তাই খায়, কোনো কিছুই ফেলে দেয় না। অনেক গবেষকই মনে করেন সব কিছু খেতে পারে বলেই এরা শত শত বছর বেঁচে রয়েছে। এমন এমন সব মজার তথ্য পেতে বানু টেলিভিশনের সঙ্গেই থাকুন।